তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন মানকামাম লাইলাতুল ঈদাইনি লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ঈদের রজনীতে জাগ্রত থেকে যারা মালিকের কদমে সিজদা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে যারা কাটিয়ে দিবে যেদিন সকল কলবগুলো মারা যাবে সেদিন তাদের কলবগুলো জীবিত থাকবে সকল কলব যেদিন মারা যাবে তাদের কলবগুলো সেদিন জাগ্রত থাকবে জীবিত থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة العيد وليلة النصف من شعبان لم يمت قلبه يوم تموت القلوب بالشنبي رسول عربي صلى الله عليه وسلم بولن جارا دويتا رجلي تيب دوي عيد الرجلي ابن ليلة النصف من شعبان شعبان الرجلي শাবানের 15 তারিখের রজনী যারা জাগ্রত থেকে ইবাদত করবে যেদিন সকল কলব মারা যাবে সেদিন তাদের কলবগুলো জীবিত থাকবে হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হাদিসটি তারগিবের ভিতরে তৃতীয় খণ্ডের 153 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহিয়া লাইলাতুল ফিত্র ওয়া লাইলাতুল আযহা যে ব্যক্তি লাইলাতুল আযহা অর্থাৎ ঈদুল আযহার রজনীতে এবং ঈদুল ফিত্রের রজনীতে জাগ্রত থেকে ইবাদত করবে লাম ইয়ামুত কলবুহু তাদের কলবগুলো মরবে না ইয়াওমা তামুতুল কুলুব যেদিন সকল কলবগুলো মারা যাবে যেদিন সকল কলব মারা যাবে তাদের কলবগুলো মরবে না এই ব্যাপারে হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন وَبَلَّغَنَا انه كان يقال ان الدعاء يستجاب في خمس ليال في ليله الجمعه وليلة الأضحى وليلة الفطر وأول ليلة من رجب وليلة النصف من شعبان حضرت إمام شافعي رحمة الله عليه بولن جيبي پانچ تي رجلي جاگرتو تكي عبادت كوري الله پاك رب العالمين تار جنو جنت منظور كوربه جنت تار جنو واجب ہوئے جائے যারা পাঁচটা রজনী জাগ্রত থেকে ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে দিবে এক নম্বর হলো জিলহজের 8 তারিখের রজনী দুই নম্বর হলো জিলহজের 9 তারিখের রাত্রি তিন নম্বর হলো ঈদুল আযহার রাত্রি আর চার নম্বর হলো ঈদুল ফিতরের রাত্রি আর পাঁচ নম্বর হলো শাবানের 15 তারিখের রজনী এই পাঁচটা রজনীতে জাগ্রত থেকে ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে কোন হাদিস খামসু লায়ালি লা ইউরাদু ফীহিন্নাদ দুআ লাইলাতুল জুমআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নাহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটি রজনী মন রয়েছে যে রজনীতে ইবাদত করলে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেয় এই পাঁচটা রজনীতে জাগ্রত থেকে কেউ ব্যক্তি যদি ইবাদত করে দোয়া করে
জি দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন যদি আমাদের আর্থিক ভাবে সংকট থাকে আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আর্থিক সংকট দূর করে দিবেন ঘর বাড়ির প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তান আলাইহি তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতাও যদি ছিড়ে যায় এরপর তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও কারণ আল্লাহ পাকের কাছে যে কোনো ব্যক্তি মাহরুম হয় না এইজন্য পাঁচটা রজনীতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই পাঁচ রজনীতে জাগ্রত থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব প্রণাজারি করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবে এইজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি কথা বলেছেন যে দুই রজনীতে লাইলাতুল ফিতর লাইলাতুল আযহা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুই রজনী জাগ্রত থেকে আবাদতের ব্যাপারে রাসূল জি তাকিদ করেছেন কেন সকল কলব যদি মারা যাবে এর দ্বারা কোন দিকে উদ্দেশ্য করা হয়েছে এই ব্যাপারে হাদিসের গ্রন্থ সময়ের ভিতরে এতটুকু পাওয়া যায় যে সম্ভবত এটা কিয়ামতের পূর্ব মুহূর্তের হালতগুলো হতে পারে কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে সকল মানুষ যখন বেহুশ হয়ে যাবে তখন ওই ব্যক্তিদের হুঁশ থাকবে যারা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে জাগ্রত থেকে ইবাদত করেছে দ্বিতীয় নাম্বার হলো যারা এই রজনীগুলো জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে নেন অর্থাৎ এই রাতে যারা জিকিরের মাধ্যমে কাটিয়ে দেয় তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেয় ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অনুগ্রহ অনুকম্পা তাদের উপরে বর্ষিত হতে থাকে এজন্য আমরা ঈদের রজনীটাকে এইভাবে নষ্ট করে দিব না এই রজনীর যেহেতু এত দাম এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য এই রজনীটাকে আমরা জাগ্রত থাকব তবে এই রজনী কিভাবে জাগ্রত থাকব ইবাদতের মাধ্যমে নফল নামাজ আমরা পড়তে পারি নফল নামাজের মাধ্যমে আমরা এই রজনী জাগ্রত করতে পারি জিকির আসকার করতে পারি কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আমরা এই রজনীটা উল্লয়ন করতে পারি তবে আমাদের অনেকাংশে দেখা যায় এই রজনীগুলোকে অবমূল্যায়ন করা হয় অনেক যুবকেরা এই রাতে তারা গান বাদ্য বাজায় এই রাতে অসম্মানি করলে দুনিয়াতেও তার কপাল পড়বে পরকালেও কপাল পড়বে এজন্য এই রজনীগুলো বরকতপূর্ণ রজনী দুইটা রজনী ঈদুল আযহা এবং ঈদুল ফিতর বরকতময় রজনী এই রজনীতে নাফরমানি করা যাবে না এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেহেতু আল্লাহ পাক কোনো দোয়া ফেরত দেন না এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব আমরা খেলাধুলার মাধ্যমে এই রজনীটাকে পার করে দিব না টিভি দেখার মাধ্যমে মোবাইল ইন্টারনেট দেখার মাধ্যমে রজনীটাকে আমরা এভাবেই পার করে দিব না অনেকে তো মার্কেটিং এর মাধ্যমে রাতটাকে পার করে ফেলে সারা সপ্তাহ খবর নাই সারা মাস খবর নাই ঈদের রজনী যে রাতে ইবাদত করলে ইবাদতের এত ফজাইল এত ফজিলত আর এই রজনীটাকে আমরা এভাবে মার্কেটিং এর মাধ্যমে আমরা কাটিয়ে দিই এজন্য সবচেয়ে কপাল পুরা হলো তারা যারা সুযোগ পাওয়ার পর সুযোগটাকে হাতছাড়া করে ফেলে কারণ আজকে আমি জীবিত আছি একটা সেকেন্ডের ভরসা আমাদের নাই যে কোন মুহূর্তে আজরাইল আমাদের কাছে চলে আসতে পারে আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের চোখের সামনে আমার দাদা চলে গেল আমার চোখের সামনে আমার বাবা চলে গেল আমার চোখের সামনে আমার বন্ধু বান্ধব চলে গেল
কাউকে তো রাখতে পারি নাই কারো খবর আমরাও সন্ধান এখনো পর্যন্ত পাইলাম না কি হাল হয়ে আছে সুতরাং আমি যখন মারা যাব আমার খবর কেউ নেবে না অন্ধকার কবরের ভিতরে আমাকে একাই কাটাতে হবে সুতরাং আমার কবরের চিন্তা আমাকেই করতে হবে আমার ইমান আমল যদি মজবুত হয় আমার কবরের অবস্থা ভালো হবে আর ইমান আমল যদি মজবুত না হয় তাহলে আমার কবরের অবস্থা হবে খুবই ভয়ঙ্কর এইজন্য এই রজনীগুলোকে আমরা মূল্যায়ন করব সামনে ঈদের রজনী আসছে আমরা এই রজনীটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব গাফলতি করব না অবহেলা করব না সময়ের বড়ই দাম বড়ই মূল্য কারণ যারা সময় পাস করে ফেলেছে তারা বুঝে সময়ের কত দাম আমাদের পূর্বে অনেক সময় চলে গেছে সামনে যেন আর একটা মিনিট আমার ওহিদ নষ্ট না হয় সেই চিন্তা সেই ফিকির আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন